তো আজকে বেটে কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে বেটে হলো যে উপগ্রহ কি উপগ্রহ কাকে বলে উপগ্রহের সংজ্ঞা বা উপগ্রহ বলতে কি বুঝো তো এই প্রশ্নে আজকে বলে দেবো তো এগুলো তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বাটনে প্রেস কলিফোন অন করবে ভিডিওতে কি লাইক করে নিবে তো উপগ্রহ কি উপগ্রহ কাকে বলে উপগ্রহের সংজ্ঞা বা উপগ্রহ বলতে কি বুঝো বা উপগ্রহের একটা তো উপগ্রহ সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করুক কেউ উত্তরটা তোমরা লিখে ফেলতে পারবে তো বিশ নাম্বার যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে বিশ নাম্বার প্রশ্ন তো এটাই উত্তর বলে দিব তো উত্তরটা কিন্তু আমি ডেকে রাখছি যে কাগজের একটা কাগজের টুকরো দিয়ে তো উত্তরটা দেখাই দিব কারণ তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলে তারপর উত্তরটা দেখাই দিচ্ছি তো তার আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যত বেশি আমাকে সাপোর্ট করবে আমি ততই তোমাদের জন্য সরাসরি গাড়ি থেকে উত্তরগুলো দিয়ে দেবো তাই তোমরা সবাই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এবং পাশে সাথে বেল বাটনের প্রেস করা নোটিফিকেশন শ্রমণ করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছো ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটাকে ফলো করবে তো উপগ্রহ কি উপগ্রহ কাকে বলে উপগ্রহের সংখ্যা উপগ্রহ বলতে কি বলছো উপগ্রহের একটা উত্তর তো নিচে রয়েছে তো ওটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে বেল বাটন প্রেস করা নোটিফিকেশন শ্রমণ করবে ভিডিও থেকে লাইক করবে এবং তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা হলো সেটা হলো যে তোমাদের প্রতিটা ক্লাসের টিক্স উত্তর সঙ্গীত প্রশ্ন রচনা প্রশ্ন উত্তরগুলো সরাসরি গাড়ি থেকে তোমাদের দিয়ে এসে তোমরা চলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে আলাদা টিক্স আমরা দেখছি প্রথম টিক্স মানে এক নম্বর টিক্সম্পর্শ লেগে ইউটিউবে সার্চ করলে তোমরা সরাসরি গাড়ি থেকে উত্তরগুলো পেয়ে যাবে যে তোমরা আলাদা টিক্স দেখতে বই প্রথম বি মানে এক নম্বর নাম্বার টিকা ইউটিউব করলে ওই

সৃজনশীলের ক নম্বর লিখে এইটু হাসলেই সৃজনশীল সম্পন্ন তথ্য তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তাই তোমরা সৃজনশীল ক নম্বর লিখবে তারপরে ইউটিউবে সার্চ করবে তাহলে তথ্য তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো উপগ্রহ কি উপগ্রহ কাকে বলে উপগ্রহের সংজ্ঞা উপগ্রহ বলতে গেছে উপগ্রহ কাকে বলা হয় উপগ্রহের একটা উত্তর তো নিচে রয়েছে তোমরা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সংগীত প্রশ্ন লিখে ইউটিউব স্কুল সংগীত প্রশ্ন পেয়ে যাবে রচনা প্রশ্ন লিখে ইউটিউব স্কুল রচনা প্রশ্ন পেয়ে যাবে তাহলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তর করে দেখে নিতে পারো তো উপগ্রহ কি উপগ্রহ কাকে বলে উপগ্রহ এটা একটা সংজ্ঞা উপগ্রহ কাকে বলা হয় উপগ্রহের উত্তর তো উপগ্রহটা কি এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই কিন্তু পরীক্ষায় খুব আসে তো তো অনেকেই দিতে পারো না থেকে একদমই উত্তর অনেকে প্রশ্নটা পাও না তো উত্তরটা দেখে নাও তো দেখো পৃথিবীকে পদক্ষিণ করে এমন বস্তুকে পৃথিবীর উপগ্রহ বলে তো পৃথিবীকে পদক্ষিণ করে এমন বস্তুকে পৃথিবীর উপগ্রহ বলে তো পৃথিবীকে প্রদক্ষিণ করে এমন বস্তুকে পৃথিবীর উপগ্রহ বলে তো এটাই সিলাস্কেপিটো বা আসে প্রশ্নের উত্তর তো প্রশ্ন কতভাবে উপগ্রহ কি উপগ্রহ কাকে উপগ্রহ সংঘ উপগ্রহ বলতে উপগ্রহ রেখা ব্যাখ্যা উপগ্রহের একটা উদাহরণ উপগ্রহের বাক্য উপগ্রহ বলতে উপগ্রহ কাকে বলা হয় উপগ্রহের একটা সংঘ উপগ্রহ বলতে কি বলবো উপগ্রহের একটা পরিচয় উপগ্রহটা কাকে বলে বা উপগ্রহ উপগ্রহটা কি। তো তোটা বলে দিলাম তো এর আগে তোমার চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেল বটন করবে ভিডিওতে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্নের তোমাদের গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের গাইড থেকে লাগে সাবস্ক্রাইব করো তো আমি আরেকবার বলেছি তো পৃথিবীকে করে এমন বস্তুকে পৃথিবীর উপগ্রহ বলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে তো আর যদি কোন প্রশ্ন তোমাদের সরাসরি গাড়ি থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সর্বের গাড়ি থেকে আজকে তাসকে বিয় বন্ধ বিডিও বলল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরষে গাড়ি থেকে লাগবে তাসকে বিয়েটা বন্ধ বিডিও বলল অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আজকে বিটি বলতো